شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته شهر بوشير. ভাই সৌদি আরব থেকে যে সবে কি সাতাইশ তারিখে নির্দিষ্ট করা যাবে কি সঠিকটা জানে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ ওসলাত মাবাদ সম্মানিত বসির আল্লাহ সোহ্ন আপনার প্রতি খাস রহমান করুন এই রমজান মাসের আবাদত যা করা হয়েছে কবুল করুন বাকিগুলিকে সুন্দরভাবে রাখার তফিক দান কদর পেয়ে আপনার জীবনকে আল্লাহ ধন্য করেন জানাতুল ফেদ করুন আমিন লাইলে কদরকে তারিখে নির্দিষ্ট করা ঠিক হবে না যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর আসলেই চায় যে আমি কদর রাতে জাগরণ করবো বা সবে কদর আমি পেতে চাই আর সবে কদরের কল্যাণ এবং মর্যাদা লাভ করতে চাই এক হাজার মাসের এই উত্তম রাত্রে আমি পেতে চাই তাহলে কোনো ব্যক্তির জন্য উচিত হবে না যে সবে কদরকে সাথে সাথে দিয়ে জাগরণ করবে যদিও সবে কদরের স্বাদের সাথে সম্পর্কে বেশ কিছু বর্ণনা নির্দিষ্ট করে পাওয়া যায় এবং স্বাদের সম্পর্কে আলী অধিকাংশ মত না হইলেও অনেক সাহাবিদের মত আছে তাবিনদের মত আছে তারপরে জামহরুল আমাদের এখানে বেশিরভাগ দৃষ্টিভঙ্গি এখানে উল্লেখ করা হয়েছে এবং কিছু আলামত উল্লেখ করা হয়েছে আর স্বাদের সাথী ছাড়াও সকল রাত্রিতে কিছু না কিছু গুরুত্ব এই জাতির গুরুত্ব এই গুরুত্ব এখানে বর্ণনা করা হয়েছে হাদিসগুলি সব উল্লেখ করার দরকার নাই তবে এখানে দুটা জিনিস গুরুত্বপূর্ণ উল্লেখ করলে যত

যে লাইলাত হার রো লাইলাত কদরে ফিল বিত্রিম ফিল আসিলা ওখানে শেষ দশকের বেজর রাত্রিগুলো তালাশ করো তাহলে ওখানে দশ রাতের মধ্যে বেজরটা কি হয়ে গেল আলাদা হয়ে গেলো এবং কি খাস করে দেওয়া হলো তাহলে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে এই দশটা রাত্রি বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করলে পাওয়া যাবে যে কোনো একটা লাইলাতুল কদর তো হবেই এটা নিশ্চিত এটা কোনো সন্দেহ নাই সুতরাং এই দশ রাত্রির মধ্যে বেজর রাত্রি লাইলাতুল কদর তালাস করলে পেয়ে যাবে তারপরে যে সমস্ত আদেশগুলি আরো অনেক আদেশ আছে আলাইহি কে তো লাইলাতুল কদর সম্পর্কে জানানোই হয়েছিল দুই ব্যক্তির মাঝে ঝগড়া বিবাদের মীমাংসা করতে যে আল্লাহ নবী সাল্লাহাম বললেন যে খরচ তো এরকম বেলাইলে কদরোনু ফুল আমি তোমাদের বেলায়তুল কদর সম্পর্কে সংবাদ দিতে বের হইলাম সুতরাং দুই ব্যক্তির মাঝে যখন একটু বাক বিদণ্ড হয়েছে আমি ওদিকে তাকাই ছিল কদর ভুলে দেওয়া হয়েছে আশা ইয়ে কোনো আয়ের লাগবে আশা করা যে এটা তোমাদের জন্য মঙ্গল রয়েছে তো তো নবী তারপর বললেন ফালতামি সুয়া ফিত্তা আসে ও সাবে আতে সাথে তোমরা তিরিশ উনত্রিশ সাথেতে সাদের সাথেতে পঞ্চম পঁচিশ সাথেতে তালাস করে এটা বোখারি রাবাতে এক হাজার নয়শো উনিশ নম্বরে সুতরাং এর বোঝা যাচ্ছে লাইলেতুল কদর যে কোনো ব্যক্তি যদি খাস করে সাথে সাথেকে নির্দিষ্ট করে তাহলে উচিত হবে না যদি মূলত জ্ঞানী ব্যক্তির জন্য উচিত হলো যে লাইলেতুল কদর যদি কোনো ব্যক্তি পেতে চায় তাহলে সেখানে শেষ দশকের অন্তত পক্ষে বিজয় রাত্রিগুলি তালাশ করো এবং সেখানে অন্বেষণ করো সেখানে বন্দি করো সেখানে আল্লাহর মনের কথাগুলি তুলে ধরো বিপদাবধিকার মাপচাও এবং জীবনের কল্যাণ দুনি এবং আখেরাতের কল্যাণ সেখানে হাসিল করার জন্য চেষ্টা করো এটাই সবচেয়ে নির্ভরযোগ্য কথা এখানে এবং এটাই গুরুত্বপূর্ণ বহন করে সুতরাং সাথের সাথে কি যদি উল্লেখ করে আর বাকি রাতে যদি চলে বাদ দিয়ে দেয় তাহলে চলে যেতে পারে তাকে কারণ নির্দিষ্ট করে তো পক্ষে বলা সম্ভব না যদিও বিভিন্ন দলিল উল্লেখ করা হয়েছে যেমন ইবনে ওমর এবং মহাবের আদল থেকে বর্ণিত আছে লাইলেদুল কদের সাহেব আইসিন আল্লাহ নবী সাল্লাহ একটা বর্ণনা তারা উল্লেখ করে যে আবু দাউদ আছে মোসনাদ আহমদ আছে তারপর তো অন্যান্য আরও বহু বর্ণনা আছে সুতরাং খাস করে লাইলেতুল কদর সাবাহসিন অর্থাৎ সাথের সাথে একে নির্দিষ্ট করা এটা আমি মনে করি এটা জ্ঞানের ব্যক্তির কাজ হবে না একজন জ্ঞানী এবং সুদক্ষ বা বিচক্ষণ ব্যক্তির কাজ হবে যিনি দুনিয়া আখেরাতের কল্যাণ চায় আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চান তার জন্য উচিত হবে যে শেষ দশকের বেজর রাত্রি পক্ষ গুলোতে আপাদত করা আরো বিচক্ষণতার কাজ হবে পুরো দশ রাতিতেই আপাদত করা কারণ দশ রাত্রি ফজলত আরও বেশি আল্লাহ আমাদের সবাইকে শেষ দশকের এই দশ রাতি সহ অন্যান্য আবাদতবন্দিকে যেটা দরকার যেটা করলে আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো জান্নান থেকে আমাদের নাম কেটে দেবেন আল্লাহ সে ধরনের সকল প্রকার আপাতত আমাদের জন্য আল্লাহ খুলে দেন সহজ করে দেন এবং লাইলতুল কদর কদরপী আমাদের জীবন هذا رسول الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء